এগুলো মার্কিং করে কেন লাল বাড়ি থেকে আসে তো এই জন্য মার্কিং করে দিই পায়রা তো অনেক কিছু দেখে নিতে হয় না, চোখ পা পর স্ট্যান্ডিং ও দেখে অনেকে, অত কিছু তো হাটে দেখানো সম্ভব না, অত লোক বুঝতেও পারবে না। এটা ওরিপিয়ার নাকি? হ্যাঁ ওরিপিয়ার, নর্চি এটা মাদি। কত পেয়ারটা বলি? চার আটটা, এটা খুব আছে পাহাড়টা। কোয়ালিটির ওপর আবার দাম হয় না? পাটা দেখে কেন? পাটা পাটা দেখে কি সরু পাঞ্জা থাকে, পাঞ্জাটা সরু চাই। সরু পাঞ্জা ভালো না মোটা পাঞ্জা? হ্যাঁ ভারী পায়রা, পর কাটা আছে দিন ডিম বাচ্চা দু উড়েছে মনে হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা বিচ্ছু পাবো, এটা কালো হয়ে যাচ্ছে, উড়িয়ে কালো হয়ে যাচ্ছে। এখন তোমার কাছে তো অনেক পায়রা থাকবে বললে না? অনেক পায়রা থাকবে, আচ্ছাটা এখন তৈরি হয়নি এই জন্য। নটটা এটা মা দেয়, এগুলো ওড়ে কতক্ষণ? এগুলো এই সাত আট ঘন্টা আরাম থেকে উড়ে যাবে, ডিপেন্ড আছে কিরম করে উড়াতে পারো। ঠিক আছে, যেখান থেকে উড়বে সেখানে নামবে। ডানা কেটে কদিন রাখতে হবে? এখন ডানা বাইরে থেকে যদি আসে তাহলে তো তোমাকে ডানা কাটতে হবে না, যদি কলকাতা যদি থাকে তখন তোমাকে ডানা সবসময় কেটে দেবে, যখনই ছাড়বে তখনই ল্যান্ডিং। বাইরের পায়রা হলে করার দরকার নেই, সে তো এখান থেকে তো কলকাতা ছেড়ে যেতে পারবে না, এত তো ক্যাপাসিটি নেই। নাপতা এটা ধারী কত? এটা পিয়ার আছে, 3,000 টাকা মাঠে দেখে না। ফিমেল? হ্যাঁ ফিমেল, এটা ফিমেল। পায়টা একটু ভিজে গেছে এই জন্য এমনি দু তিন দিন পায়ে বৃষ্টি হয়েছে কলকাতার মধ্যে, সব পারে ভিজে গেছে। পায়রা ভিজলে কি অসুবিধা আছে? অসুবিধা আছে না, চোখে ঠান্ডা লেগে যায় হট করে জ্বর হয়ে যায়। 1,000 টাকা। বাইরে যে পায়রাগুলো থাকে মানে গোলা পায়রাগুলো, সেইগুলো তো রেজিস্ট্যান্স হয়ে গেছে, ওরা বৃষ্টি ওই যে বেশি পায়রা বাইরে ঘরে না মানে যেগুলো ছাদে মাদে বস থাকে ওইগুলো রেজিস্ট্যান্স হয়ে যায়। এই এইগুলো তো আমাদের উপরে ক্যাপাসিটির মধ্যে ডিপেন্ড থাকে, যেটা খাবো সেটা খেয়ে, কিন্তু ওরা জানে কী খেয়ে ঠিক হয়ে যাবে। যেমনি রাস্তা কুকুর আর বাড়ি কুকুর, রাস্তা যখন অসুখ হয় তখন দেখবেন ঘাস খেয়ে কিছু পাতা খেয়ে বমি করে দেয়, তখন বের করে দেয়। বাড়ি কুকুর করে সেটা আমাদেরকে ডক্টরখানা নিয়ে যেতে হবে, সেই ডিপেন্ড আছে আমাদের উপরে, এই জন্যই এইটি হয়ে গেছে আর কিছু না। এমনি বাইরে কিছু দেখে পাটা কিছু দেখার নেই, সব পাঠা আছে। এগুলো কত করে পিস সব? এইগুলো সব আছে 2,000 টাকা পিস। নাপতা আছে বেশি? আকাল আকাল দুমা বাচ্চাগুলো 1,000 টাকা পিস। এখন আরও পারো আছে, নিয়ে আসিনি আজকে, বৃষ্টি হচ্ছে ওই জন্য নিয়ে আসিনি। কাটা গর্দান আছে? কাটা গর্দান হ্যাঁ আছে, এই কাটা গর্দান এইটা একটাই আছে। কত দাম এটা? ওটা 1,200 টাকা। কালদুমা? হ্যাঁ কালদুমা 1,200 টাকা। এইটা কী আছে? ওইটা লাল দাগ লাগানো ওইটা? $1,200
আর কোন একটা পিয়ার আছে এই জারটা যেটা বলছি তা পিয়ার আর যেটা সিঙ্গেল বলছি সেটা সিঙ্গেল সব আলাদা দাম 1000 টাকাও আছে 2000 টাকাও আছে যেমনি পারে সেমনি তো 1000 টাকা পিস না নাপতাও তো আছে সব নাপতা নাপতা বাচ্চা টোটাল নাপতা বাচ্চা একটা শুধু জিরিয়া বাচ্চা আছে চোখে ঠান্ডা চোখে ঠান্ডা লাগলে কি করতে হয় চোখে ড্রপ আছে না এখন তো অনেক ড্রপ আছে একটু অ্যান্টিবায়োটিক করে চোখের ড্রপ দিতে হয় দুদিনে ঠিক হয়ে যাবে অ্যান্টিবায়োটিক কি অ্যান্টিবায়োটিক কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয় আমার টেটাসাইক্লিন আছে ডক্সিসাইক্লিন আছে তিন দিন দিই একদিনে দুদিনে ঠিক হয়ে যায় তিন দিন দিতে হয় তিন দিন না ঠিক হয়ে তাহলে পাঁচ দিন ভিজে গেলে ওই ঠান্ডা লেগে যায় বৃষ্টির জল তো লোক যদি বৃষ্টির জলতে লোক ভিজে শরীর খারাপ হয়ে যায় তো সামান্য পায়রা পাটা 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 আমার কাছে বাড়বে আমার কাছে সবসময় বাড়বে এখন সেদিনই বলে দিলাম আমার কাছে সবসময় আমার কাছে 150-200 পায়রা থাকবে এখন তো আজকে 60-70টা পায়রা মতন আছে অনেক নাপতা বাচ্চা দেখেছেন এমনি এটা টুপিদার আছে এটা এটা যত হবে এটা ক্লিন হবে মাথায় এটা থাকবে এটা টুপিদার বাচ্চা নাপতা বলে এটাও খুব কম পাওয়া যায় মাথাটা উপরটা কালো হবে এটা কালো হবে টুপিদার যা আছে ভ্যারাইটি আছে এটা টুপিদারই বলে বাচ্চা তো হ্যাঁ বাচ্চা কত দাম এগুলো এটা সেমি দাম আছে ওই 500 টাকা এইটা এখানে যা আছে 500 টাকা পিস আছে 500 টাকা সব টুপিদার নাই সব টুপিদার না সব টুপিদার জিরিয়া আছে কালসিরা আছে ঠিক আছে সব মিলিয়ে আছে যা আছে 500 টাকা হ্যাঁ যা আছে 500 টাকা পিস